ছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো। গত ক্লাসে আমরা কণিকের পরাবৃত্ত নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা পরাবৃত্তের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। -8 -2 উপকেন্দ্র এবং টুয়াইস এক্স -y -9 = 0 নিয়ামকের বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। পরাবৃত্তের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, প্রথমে আমরা চিত্রটি এঁকে নিব। মনে করি পরাবৃত্তটির উপকেন্দ্র s -8 -2, নিয়ামক mz m প্রাইম এর সমীকরণ 2x - y -9 = 0। তাহলে s উপকেন্দ্র -8 -2 pxy পরাবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। মনে করি পরাবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু pxy sp যোগ করি এবং p বিন্দু হতে নিয়ামকের উপর a + 4/2 = 0, আর আর গুণ করে পাই
আলফা ইকুয়াল টু মাইনাস থ্রি, বিটা ইকুয়াল টু মাইনাস ফোর। সুতরাং ছেদ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস থ্রি মাইনাস ফোর। তাহলে এখন আমরা অক্ষরেখার সমীকরণ নির্ণয় করতে পারি, যেহেতু আমাদের ছেদ এবং এস বিন্দুর স্থানাঙ্ক আছে, সেহেতু দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র দিয়ে আমরা ছেদ এস রেখার বা অক্ষরেখার সমীকরণ নির্ণয় করতে পারি। তাহলে অক্ষরেখার সমীকরণ অর্থাৎ এজেড রেখার সমীকরণ এক্স মাইনাস জিরো জিরো প্লাস থ্রি ইকুয়াল টু ওয়াই মাইনাস জিরো জিরো প্লাস ফোর। সূত্রটি হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, বা ফোর এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই। সুতরাং ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো এক নম্বর সমীকরণ বা অক্ষরেখার সমীকরণ। আমরা চিত্র লক্ষ্য করছি, একাক্ষ অক্ষরেখার উপর লম্ব। ধরি নিয়ামকের সমীকরণ অর্থাৎ এক নং রেখার লম্ব রেখার সমীকরণ। যেহেতু নিয়ামক রেখা অক্ষরেখার উপর লম্ব, সেহেতু আমরা অক্ষরেখার উপর লম্ব এরূপ সরলরেখার সমীকরণের সাহায্যে আমরা দ্বিঘাত্মক সমীকরণটি নির্ণয় করতে পারি। তাহলে কোন সরলরেখার উপর লম্ব এরূপ সরলরেখার সমীকরণের সূত্র আমাদের জানা আছে, সেক্ষেত্রে এক্স সহক ওয়াই সহক হয়ে যায়, ওয়াই সহক এক্স সহক হয়ে যায় এবং মধ্যবর্তী চিহ্ন পরিবর্তন হয়, সাথে একটি কনস্ট্যান্ট যোগ হয়। সে অনুসারে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো। এখন দ্বিঘাত্মক সমীকরণ বা নিয়ামক রেখার সমীকরণটি জেড বিন্দুগামী, দুই নং সমীকরণটি জেড বিন্দুগামী। সে অনুসারে আমরা পাই থ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস ফোর ইন্টু মাইনাস ফোর এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু জিরো। এটি হচ্ছে আমাদের নির্ণেয় দ্বিঘাত্মক সমীকরণ। শিক্ষার্থীরা, এখন আমরা আরো একটি সমস্যা নিয়ে আলোচনা করব। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র মাইনাস থ্রি, যার উপকেন্দ্র মাইনাস ওয়ান থ্রি এবং শীর্ষবিন্দু ফোর থ্রি বিন্দুতে অবস্থিত। শিক্ষার্থীরা, যদি কোনো পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হয়, আমাদেরকে অবশ্যই উপকেন্দ্র এবং দ্বিঘাত্মক সমীকরণ দ্বিঘাত্মক সমীকরণের প্রয়োজন হবে। উপকেন্দ্র এবং দ্বিঘাত্মক সমীকরণের প্রয়োজন হবে। সেক্ষেত্রে যেহেতু আমাদের এখানে দ্বিঘাত্মক সমীকরণ দেওয়া নাই, আমরা সর্বপ্রথমে দ্বিঘাত্মক সমীকরণ নির্ণয় করে নিব। তাহলে মনে করি পরাবৃত্তের উপকেন্দ্র এস মাইনাস ওয়ান থ্রি, শীর্ষবিন্দু ফোর থ্রি, অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু জেড আলফা বিটা। তাহলে এ হচ্ছে জেড এস এর মধ্যবিন্দু। মধ্যবিন্দুর সূত্র অনুসারে আমরা পাই আলফা মাইনাস ওয়ান বাই টু বিটা প্লাস থ্রি বাই টু। সুতরাং আলফা মাইনাস ওয়ান বাই টু বিটা প্লাস থ্রি বাই টু ইকুয়াল টু মধ্যবিন্দু এর স্থানাঙ্ক ফোর থ্রি। তাহলে আলফা মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু ফোর, বিটা প্লাস থ্রি বাই টু ইকুয়াল টু থ্রি। আড়াআড়ি গুণ করে আমরা পাই আলফা ইকুয়াল টু নাইন, বিটা ইকুয়াল টু থ্রি। সুতরাং নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু ছেদের স্থানাঙ্ক নাইন থ্রি। এখন আমরা অক্ষরেখা অর্থাৎ জেড এস এর সমীকরণ নির্ণয় করব, অর্থাৎ দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণের সাহায্যে আমরা জেড এস রেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস নাইন ইকুয়াল টু ওয়াই মাইনাস থ্রি থ্রি মাইনাস থ্রি।
আড়াআড়ি গুণ সাহায্যে আমরা পাই y মাইনাস 3 ইকুয়াল টু 0। ধরি নিয়ামকের সমীকরণ অর্থাৎ এক নং রেখার লম্বরেখার সমীকরণ, আমরা আগেই বলেছি নিয়ামক রেখা অক্ষরেখার উপর সবসময় লম্ব হয়। যেহেতু নিয়ামক রেখা অক্ষরেখার উপর লম্ব, সেহেতু এক নং রেখার লম্বরেখার সমীকরণ নির্ণয় করার নিয়মটা আমরা আগেই জেনেছি। ওয়াই সহগ এক্স সহগ হবে এবং মধ্যবর্তী চিহ্নটি পরিবর্তন হবে, সাথে একটি কনস্ট্যান্ট যোগ হবে। যেহেতু এখানে এক্স এর সহগ এক নং সমীকরণ এক্স এর সহগ শূন্য এবং ওয়াই সহগ ওয়ান, সেহেতু ওয়াই সহগ যখন এক্স এর সহগ হচ্ছে এক্স হচ্ছে, এবং এক্স এর সহগ যেহেতু শূন্য হয়ে ওয়াই সহগ হচ্ছে, ওয়াই টি শূন্য হচ্ছে এবং একটি কনস্ট্যান্ট আমরা যোগ করলাম, তাহলে আমরা পাই এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো। তাহলে নিয়ামক রেখা জেড বিন্দুগামী অর্থাৎ 2 নং রেখাটি জেড বিন্দুগামী হলে আমরা পাই 9 প্লাস কে ইকুয়াল টু জিরো, সুতরাং কে ইকুয়াল টু -9। এখন কে এর মানটি আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই এক্স মাইনাস 9 ইকুয়াল টু জিরোই হচ্ছে আমাদের নিয়ামক রেখা বা দ্বিঘাতের সমীকরণ। এখন পরাবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু আমরা নিয়েছিলাম পি এক্স ওয়াই, পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা জানি